হাই আমি মুনমুন রান্না বান্না মনে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করবো একই রকম আটা বা ময়দা দিয়ে তৈরি করা পরোটা দেখবি বাড়ির সকলে খুব একটা বেশি পছন্দ হয় না বা নিজেদেরও ভালো লাগে না প্রত্যেক দিনে আটা ময়দার একই রকম পরোটা সবসময় দেবে ভালোও লাগে না তাই আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা পরোটা শেয়ার করব যেটা আটা ময়দার থেকেও কিন্তু দারুণ খেতে হয় কোনো রকম আটা ময়দা দিয়ে যে স্বাদটা হয় সেই পরোটার স্বাদটা তোমরা এখানে পাবে না পাবে একটা নতুন স্বাদের পরোটা আর থাকছে খুব সুন্দর চুমুচে একটা আলু ভাজা তাহলে চলো এই দুটো রেসিপি কীভাবে আমি তৈরি করছি সেটা দেখে নিই এই রেসিপি দুটো বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি ভালো করে ধুয়ে ছাড়িয়ে সরু সরু করে কেটে নিচ্ছি এই রেসিপি দুটো শুধু ব্রেকফাস্টে কিংবা ডিনারে নয় তোমরা স্কুল কলেজ অফিসে টিফিন বক্সও নিয়ে যেতে পারো আবার কখনও আবার বাচ্চাদের স্কুলের টিফিনে দিও দেখবে বাচ্চারা খুব আনন্দ সহকারে টিফিন খালি করে চলে আসছে খুব পছন্দ হয়েছে আমাদের বাড়ির সকলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে যতটা পেরেছি ততটা সরু করে চেষ্টা করেছি কেটে নেওয়ার জলের মধ্যে ভিজিয়ে দিলাম নাহলে কিন্তু এটা লাল লাল হয়ে যাবে এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কি সেটাকেও একটু সরু সরু করে কেটে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো করে কেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে এদিকে একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাপের মধ্যে এক কাপ দুধ দুধরা আগে থেকে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর নিয়েছি আর ওই কাপটা মেপি আরও হাফ কাপ মতো দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে এই পরোটার স্বাদটা খুব ভালো লাগে তোমরা এটা না দিতে চাইলে দিতে নাও পারো অল্প একটু সানফ্লাওয়ার অয়েলও দিয়ে দিতে পারো তবে ঘি দিলে না এই পরোটার টেস্টটা খুব ভালো হয় অল্প করে লবণ না দু চামচ মতো দিয়ে দিচ্ছি একটু চিনি মিষ্টিটা যদি তোমরা কম পছন্দ করো তাহলে আর একটু কম দেবে যখন দুধটা হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিচ্ছি যে কাপটা মেপে দুধ দিলাম বা জল দিলাম সেই কাপটা মেপে কিন্তু এক কাপ দিয়ে দেবো সুজি যে প্যাকেটের সুজি কিনতে পাওয়া যায় সেই সুজি আমি এখানে ব্যবহার করেছি আগে থেকে কিন্তু আমি ভেজে নি শুকনো ভেজে নেয় অনেকেই সুজি কিন্তু আমি এখানে সুজিটা ভাজবো না কাঁচা সুজি এখানে দিয়ে দেবো দুধের মধ্যে আর দুধ আর জল যে যেটা দিলাম চিনি বা লবণ ঘি সেটা যেন একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু সুজিটা অ্যাড করবে না হলে কিন্তু সুজিটা ডলা পেকে যাবে এবার ঘন ঘন নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দেখো তৈরি হয়ে গেছে একটা ডোয়ের মতো আরও এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেবো যাতে একটা স্টিকি ভাবটা চলে যায় ঠিক এই রকম যেন হয়ে যায় এরপর ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেস্ট করে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য যত কোনোটা রেস্ট পাচ্ছে আমি আলু ভাজাটা তৈরি করে নিই ফ্র্যান প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম সেটা তোমরা যদি পেঁয়াজ রসুন ছাড়া কোনো নিরামিষ খাবার খেতে চাও তাহলে এই আলু ভাজার ক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবে শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়েও কিন্তু আলু ভাজা খুব ভালো লাগে মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খারাপ লাগে না পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলুগুলো আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আমি আজকে জল ছাড়া কিন্তু আলু ভাজাটা তৈরি করব এর ফলে না আলু ভাজাটা খেতে খুব ভালো হয় অনেক সময় অল্প একটু জল দিলে আলু ভাজাটা একদম কাদা কাদা পাড়া হয়ে যায় কেমন খেতে লাগে তার জন্য আমি এখানে জল ছাড়া এবার ঢাকা দিই লো ফ্লেমে ওটাকে রেখে দিলাম আর এখানে থালাটা রেখে দিয়েছে একটা এবার যে আমি ডোটা তৈরি করে রাখলাম সুজির এই থালার মধ্যে নিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে তারপর ঠিক এই রকম গরম অবস্থাতেই কিন্তু হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে একটাকে ডো তৈরি করে নিতে হবে একটু গরম অবস্থায় করে নিতে হবে না হলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে সুজি খুব তাড়াতাড়ি হাওয়াতে আসলেই কিন্তু শক্ত হয়ে যায় তাই গরম অবস্থায় ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে একদম যেমন রুটি আটা বা ময়দার যেমন পরোটা মাখার জন্য ডো তৈরি করি সেই রকমই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে সুজির তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ ময়দা দিলেন না এর বাইন্ডিংটা খুব ভালো হয় পরোটাটা বেলতে সুবিধা হবে তাই আমি দু চামচ ময়দা দিলাম তোমরা যদি ময়দাটা না দিতে চাও তাও চলবে কিন্তু এটা বানানোর সময় একটু কষ্ট হবে তখন তাই দু চামচ একটু ময়দা দিয়ে দেবে তারপর ডোটাকে আরবার ভালো করে মেখে নেবে তাহলে দেখবি পরোটাটার টেস্টটাও ভালো হয়েছে একই রকম আটা বা ময়দা দিয়ে তৈরি করা যে পরোটা তার থেকে অনেক ভালো হবে দেখো পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি যখন সব জায়গাগুলো একবারে জড়ো হয়ে যাচ্ছে ঠিক এইরকম একটা মসৃণ ডোয়ের মতো হয়ে যাচ্ছে তখন এটাকে ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট এটা রেখে দেব সুজিটা যত ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখবে তত কিন্তু নরম হবে বানাতেও সুবিধা হবে পরোটাগুলো এদিকে আলু ভাজাটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এবার আমি এটাকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে যদি এইভাবে আলু ভাজাটা করো খেতে খুব ভালো হয় জল দিয়ে দিলে কিন্তু আলু ভাজাটা খুব একটা ভালো হয় না বলে আজকে ভাবলাম একটু জল ছাড়াই ঠিক এইরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আলু ভাজাটা তৈরি করব লো ফ্লেমে এবার আবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে এটাও পাঁচ মিনিট একটু রেস্ট হয়ে গেছে আবার একবার মেখে নিচ্ছি দিয়ে এবার ডো তৈরি করে নেব একটা নই কেটে নেব নই তৈরি করে নিয়েছি এরপর আমি অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব সুজির পরোটা তৈরি করার সময় দেখবি অনেক সময় ফেটে যায় আর ঠিকঠাকভাবে বেলা হয় না এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সুজির পরোটা পারফেক্ট ফুলবে এবং খেতেও খুব ভালো হবে অল্প একটু ময়দা ছিটি আমি এটা একটা পাতলাভাবে বেলে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা বেলে নেবে এরকম সাইজে বেলে নেওয়ার পর আমি ট্রাইঙ্গেল শেপে কেটে নিচ্ছি ছুরির সাইজে এইভাবে তিন তিনকোনা কেটে নিলাম এইভাবে পরোটাগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে দেখতে তাই আমি এইভাবে কেটে নিলাম তোমরা গোলভাবে কেটে নিতে পারো গোল করেও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি একটু নতুন ডিজাইন নতুনভাবে নতুন ধরনের কিছু হলে দেখবি বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবারটা খায় তাই আমি এইভাবে ছুরির সাহায্যে ট্রাইঙ্গেল সেপে কেটে নিলাম আর একটা বড় বাটি নিয়ে বাটির সাহায্যে এইভাবে একটু গোল করে কেটে নিচ্ছি এইভাবে করলে কিন্তু সুজির পরোটাগুলো তাওয়াতে দেওয়ার পর যখন অল্প ঘি দিয়ে সেঁকবে তখন কিন্তু খুব সুন্দর ফুলবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে পরোটাগুলো আমি বেলে নিলাম এবার তাওয়া গরম করতে বসিয়ে দিচ্ছি তাওয়াটা যখন একটু গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলোকে একটু সেঁকে নেবো প্রথমে দেখতে পাচ্ছ কত সুন্দর এটাকে ফুলছে এইভাবে কিন্তু গোল করে কেটে সুজির পরোটাটা একটু মেখে মেখে করবে তাহলে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখবে তাহলে দেখবে পরোটাগুলো যতটা নরম হবে আর ততটা ফুলবেও আর খেতেও খুব ভালো হবে অল্প একটু ঘি দিয়ে আমি সেকে নিচ্ছি তোমরা এর বদলে সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো অয়েল দিয়ে সেকে নিতে পারো তবে ঘি দিলে আমার মনে হয় সুজির পরোটার টেস্টটা খুব ভালো লাগে একদম একটা পিঠের টেস্ট আসে যেটা আমার ছেলে খাওয়ার পর বলেছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে আমি সবগুলো পরোটা সেকে নেবো যে ট্রাইঙ্গেল শেপের ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম পরোটাটা সেটাই বা সেকে নিচ্ছি আজকের দুটো রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে আর এইরকম রেসিপি পেতে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি এইরকম রেসিপি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর যারা আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এইভাবে আমি দু দুটো পরোটা সেকে নিয়েছি এদিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রাখলে এইভাবে আলু ভাজাটা সিদ্ধ হয়ে যায় এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচানো আর একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব তারপর নামিয়ে নেবো এটাকে একবার হলো তোমরা বাড়িতে বানিয়ে দেখো স্কুল কলেজ অফিস কিংবা ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একবার হলো বানিয়ে দেখো আর বানালে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবে তোমাদের কেমন খেতে হয়েছিল বা কেমন হয়েছিল তোমাদের আলু ভাজা আমার রেডি এদিকে আমার পরোটাও রেডি হয়ে গেছে চারটে পরোটা আমি সেঁকে নিয়েছি আলু ভাজা দিয়ে নিয়েছি ব্যাস আজকে রেসিপি আমার রেডি কেমন লাগলো তোমাদের আজকে এই দু দুটো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আজ তাহলে এখানেই ভালো থেকো সুস্থ থেকো এইরকম রেসিপি পেতে অবশ্যই পাশে থেকো থ্যাংক ইউ